আসসালামাইকুম প্রিয় ভাইয়েরা, অনেকে এখনো কনফিউশন যে বিএমইটি কার্ড কেন দিচ্ছে না। বর্তমানে বিএমইটি কার্ড হচ্ছে না, বিএমইটি কার্ডের পরিবর্তে একটি পেপার দিচ্ছে, ওই পেপারটা প্রিন্ট করে সাথে রাখতে হবে এবং এটা অনলাইন থাকবে, অনলাইনে থাকলেই হয়ে যাবে। সো যারা বিএমইটি কার্ড না পেয়ে দুঃখ প্রকাশ করতেছেন বা আমাকে কল দিয়ে অভিযোগ করতেছেন, ভাই আমাদের অফিস থেকে বিএমইটি কার্ড করতে দিয়েছিলাম, আমাকে শুধু এই রিসিপ্টটা দিয়েছেন, রিসিপ্ট মানে একটা অনলাইন পেপার দিয়েছে, আমি বলবো যে ওই অনলাইন পেপারই এখন বিএমইটি কার্ড হয় না এখন, ওইটা যত্ন করে প্রিন্ট করে ফটোকপি করে সাথে রাখবেন, তাহলেই হবে। এয়ারপোর্টে গেলে ওরা স্ক্যানিং করে দেখে নেবে সমস্ত তথ্যগুলো। হ্যাঁ, আরেকটা কথা হলো, অনেকের বিএমইটি কার্ডে একটু তথ্য ভুল হয়ে যায় বলতে, যেমন ধরো অনেক সময় নামে বানান ভুল হয়ে যায়, এটা সেটা ভুল হয়ে যায়, একটু সামান্য ভুল হলে অনেক সময় এটা সমস্যা সৃষ্টি হয়। তাই যাতে ভুল না হয়, যখন বিএমইটি কার্ডের জন্য ফিঙ্গার দিবেন, ফিঙ্গারের রিসিপ্টটা দিবে, ওই রিসিপ্টটা সুন্দর করে পড়ে নেবেন যে আইপি সাথে পাসপোর্ট সাথে নাম জন্ম তারিখ সবকিছু ঠিক মতো আসছে কি না। যদি ভুল আসে সাথে সাথে ওদেরকে বললে ওরা ঠিক করে দেয়, ভুল হয়ে গেছে আমরা ঠিক করতে গেলে আবার ওরা প্যারা দিবে, বলবো যে টাকা দাও, এটা দাও, সেটা দাও। তাই দয়া করে বিএমইটি কার্ড ফিঙ্গার দিতে গেলে ডকুমেন্টস গুলো ভালো করে চেক করে ফিঙ্গার দিবেন। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।